রে মুসলমান যেই মাত্র কবরটা খালি হয়ে যাবে এমনিতেই আযাবের ফেরেশতারা চতুর্দিকে হামলা করতে শুরু করবে আমার ভাইরা আরে মুসলমান ওই ব্যক্তিটাকে মাথার দিক থেকে আযাবের ফেরেশতারা হামলা করবে এমনিতেই কোরআন তেলাওয়াত দাঁড়ায়া যাইবে না 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 ওই ব্যক্তিকে তুমি হামলা করতে পারো না ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছে আমি কোরআন দাঁড়ায়া গেলাম এইভাবে ওই কোরআনে তাদেরকে দৌড়ানি দিয়া অনেক দূরে নিক্ষেপ করে দিবে অনেক দূরে দিয়ে আসবে আমার ভাইরা তখন আসবে ডান দিকে আযাবে তাকে আক্রমণ করার জন্য এমনিতেই যত প্রকারের নামাজ পড়েছিল ওই নামাজগুলা দাঁড়িয়ে যাবে ওই নামাজগুলা ওই আযাবের ফেরেশতাদেরকে দৌড়ানি দিবে আমার আসবে বাম দিকে হামলা করার জন্য এমনিতেই সে যে রোজা রেখেছিল ওই রোজাগুলা দাঁড়িয়ে যাবে ওই রোজা তাদের কে দৌড়ানি দিবে তখন তারা চলে যাবে তখন আসবে পায়ের দিকে আমার ভাড়াও এমনিতে যত দান খৈরাত সদকা করেছিল ওই দান খৈরাত গুলা পায়ের দিকে আইসা ওই আযাবের ফেরেশতাদেরকে দৌড়ানি দিবে তখন তারা চলে যাবে কবরটা একবারে খালি হয়ে যাবে রে আমার ভাড়াও এমনিতে দুইজন ফেরেশতা আসবে দুইজন ফেরেশতা ওই কবরটা যখন খালি হয়ে যাবে এমত অবস্থায় দুইজন ফেরেশতা ওই কবরটাকে একটা ধাক্কা দিবে ধাক্কা দেওয়ার কারণে ওই কবরটা বিশাল একটা জায়গা নিয়ে বড় কবর হয়ে যাবে সুবহানাল্লাহ আমার ভাইরা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই বলবেন আমার ওই বান্দার কবরটাকে জান্নাতের বিছানা দিয়ে বিছায়া দাও জান্নাতের পোশাকটাকে পরায়া দাও আমার ভাইরা জান্নাতের পোশাক যখন পরানো হবে জান্নাতের বিছানা যখন বিছানো হবে জান্নাত থেকে যখন লাইন করে দেওয়া হবে কালেকশন করে দেওয়া হবে এমনিতেই দুইজন ফেরেশতা আবার আসবে ওই কবরে আয়েশা নিজ দিকে একটা গর্ত করবে নিজ দিকে গর্ত করে ওই জাহান্নামটাকে দেখা যাবে জাহান্নামের ভিতরে সাপ বিচ্ছু খিলখিলি করতে আসে আরে মুসলমান ওই ফেরেশতা নাক দেয়া বলে ও কবরবাসী ভাই তুমি নিজ দিকে একটু তাকাও সেই মাত্র নিজ দিকে তাকাইবে এমনি জাহান্নামের সেই আযাব জাহান্নামের সেই সাপ বিচ্ছু জাহান্নামের সেই বিচ্ছুগুলা যখন ওই ওই অবস্থা দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করতে দেখবে ওই লোকটা তখন ভীত হয়ে যাবে টাক দিয়া বলবে বাইরে শুনো দুনিয়ার জগতে তুমি যদি আল্লাহর নামাজকে ভালোভাবে আদায় না করতা আল্লাহর হুকুম মতে যদি নামাজ না পড়তাও আল্লাহর হুকুম মতে যদি খুশু খুশুর সাথে নামাজ না পড়তা তাইলে তোমাকে এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হতো আমার ভাইরা বলেন তো জাহান্নামের আযাব আছে না নাই জাহান্নামের আযাব আছে প্রত্যক্ষ সত্য ঘটনা পাকিস্তানের নূর আহমদ নূর ডাক্তার নূর আহমদ নূর ওনার কিতাবের মধ্যে লিখেছেন আমরা পাকিস্তানে একদিন তবলিগি জামাত নিয়ে চলে গেলাম আমার ভাড়া খুসুসি গাছ করার জন্য যখন এক জায়গায় চলে গেলাম সবাইকে খুসুসি গাছ করে এবার মসজিদের দিকে আসতে আসি এমনি তাকায় দেখি কয়েকজন যুবক মসজিদের সামনে কথা বলা বলি করতে আছে মসজিদের একটু দূরে আমরা তার তাদের কাছে চলে গেলাম ও যুবক ভাড়া ওই মসজিদের মধ্যে দূর থেকে একটা জামাত এসেছে মাগরিবের পরে দিনের কথাবার্তা হবে ইসলামের কথাবার্তা হবে ইমানের কথাবার্তা হবে আমার যুবক ভাইরা আমরা আশা করি তোমরা মাগরিবের নামাজ পড়বে ওই যুবকটা বড় ভদ্র ছিল ওই যুবকটা ডাক দেয় বলেন হুজুর আমরা ওয়াদা দিলাম গো একটু পরে আমরা মসজিদে আইসা মাগরিবের নামাজ পড়ব সুবহানাল্লাহ তারা যখন মাগরিবের নামাজ গিয়ে পড়লো পড়ার পরে মাগরি মাগরিবের নামাজের পরে তখন দিনই কথাবার্তা হবে কিতাবি তালিম হবে তখন কিতাবি তালিম শুরু করে দিয়েছেন আমার ভাইরা কিতাবি তালিম করতে করতে এক পর্যায়ে কবরের আযাবের কথা আসছে কবরের আযাবের কথা আসছে কবরের কথা আসছে এমত অবস্থায় ওই ওই যুবক দর থেকে একটা যুবক দাঁড়ায় গেছে ডাক দিয়ে বলে হুজুর আপনারা কিতাবে পাইছেন আর কিতাবে পড়তেছেন কবরের আযাবের কথা কিন্তু আমি নিজে কবরের আযাব দেখে আসছি সুবহানাল্লাহ রা মুসলমান যেই মাত্র একটা যুবক এই কথাটা বলেছেন ও হুজুর
আপনার কিতাবের মধ্যে পেয়েছেন কবরের আযাবের কথা। আমি নিজে কবরের আযাব দেখে এসেছি। যেই মাত্র এই কথাটা বলেছেন ডাক্তার নূর আহমদ নূর, উনি ডাক দেয়া বলেন, বাবা আমরা এখন আর কথা বলবো না, আমরা এখন তালিম করব না, আমরা এখন ওয়াজ করব না, আমরা এখন তোমাকে ওয়াইজ বানাই দিলাম, বক্তা বানাই দিলাম, আমরা এখন শ্রোতা হয়ে গেলাম, বলো বাবা তুমি কবরের কি আজাব দেখেছো। এমনি ডাক দেয়া বলেন, হুজুর গো 65 ইংরেজির কথা ভালো করে শোনেন আমার ভাইরা, তখন পাকিস্তান এবং ভারত বিভক্ত হয়েছিল, 65 ইংরেজির কথা উনি বলেন, আমি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে তখন সেনাবাহিনীর পদে ছিলাম, সদস্য ছিলাম। ও হুজুর আমরা রাওয়ালপিন্ডির একটা কবরস্থানে ব্যাংকার খুঁজেছিলাম, অস্ত্রগার ওইখানে জমা রেখে আমরা রাত্রে পাহারা দিতাম, আমি একা পাহারা দেয় নাই, আমার সাথে আরো কয়েকজন সৈন্যবাহিনী ছিল, ও আমরা সবাই মিলে সারা রাত্র পাড়া দিলাম গো হুজুর। আমি যখন সকাল বেলা পাহারা দিয়া ওই গুরুস্থানের পাশে হাঁটতে লাগলাম, এমনি একটা আওয়াজ শুনতেছি ওই গুরুস্থানের ভিতর থেকে, হাড্ডি খাওয়ার মর্মর আওয়াজ শোনা যায়। আমার ভাইয়েরা ওই সৈনিকটা বলে, হুজুর আমি তাগরা জওয়ান সৈনিক, আমি যুবক ছেলে, আমি খেয়াল করলাম ওই আওয়াজটা কোত্থেকে আসে, একটু ধ্যান ধরলাম। হুজুর একবার না দুইবার না তিনবার শোনার পরে আমি ধ্যান করলাম, লক্ষ্য করে দেখি আমি একটা কবর থেকে আওয়াজ যাইতেছে গো হুজুর। এমনি আমি কবরের পাশে চইলা গেলাম, গিয়া আমার রাইফেলের বাট দিয়া কবরের ইটগুলা সরাইতে লাগলাম, সরাইয়া যখন আমি একটা ছিদ্র করেছি, এমনি তাকায় দেখি গো হুজুর ওই কবরের ভিতরে একটা কঙ্কাল দেখা যায়, একটা মেরুদণ্ড সহকারে কঙ্কাল। হুজুর আমি তাকায় দেখি গো ইঁদুরের চেয়ে একটা বড় প্রাণী ওই কঙ্কালটাকে একটা কামর দেয়, ওই কামরের কারণে ওই কঙ্কালটা নাড়াচাড়া শুরু করে দেয়। আল্লাহু আকবার। আমার ভাড়া আমার বড় দরদ লেগে গেল, মায়া লেগে গেল হুজুর, ওই মানুষটার কঙ্কালটাকে ওই প্রাণীটা কষ্ট দিতেছে, এই জন্য আমি ওই প্রাণীটাকে মারার জন্যে আমি উদ্যত হয়ে গেলাম, আমি আমার রাইফেলের বার দিয়া তাকে ঘুতা দিতে চাইলাম, কিন্তু যেই মাত্র আঘাত করবো এমনিতেই সেই প্রাণীটা উদাও হয়ে যায়। এইভাবে একবার দুইবার না গো হুজুর তিনবার ওই প্রাণীটা উদয় হয়ে গেল, আমার কৌতূহল আরো বাড়তে লাগলো। হুজুর এই মুহূর্তে আমি আমার রাইফেলের পার দিয়া ওই কবরের চিত্রটাকে আরো বড় করলাম, বড় কইরা ওই কঙ্কালের দিকে তাকায় থাকলাম, দেখি কোন সময় ওই প্রাণীটা আসে, হঠাৎ করে তাকায় দেখি গো হুজুর যেই মাত্র ওই প্রাণীটা আসলো কঙ্কালটাকে আবার একটা আঘাত করেছে, কামর দিয়েছে, ওই কঙ্কালটা নাড়াচাড়া শুরু করে দিয়েছে। এমনিতেই আমি যখন আমার রাইফেলের বার দিয়া ফায়ার করতে লাগবো, যেই মাত্র ফায়ার করব এমনিতেই তাকায় দেখি রে ওই সেই প্রাণীটা ইঁদুরের চেয়ে সামান্য একটু বড়, ওই প্রাণীটা আমার দিকে এইভাবে রাঙ্গা চোখ দিয়া তাকাইছে। আমি একজন সৈনিক, আমি সাহসী ব্যক্তি, আমি একজন যুবক, ওই ছোটো প্রাণীর রাঙ্গা তাকানি দেখে আমার ভিতরে বয়াই সাগেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর আমি একজন যুবক, এর কোনো সেনাবাহিনী কত ট্রেনিং আছে আমার, এরপর আমি বই পেয়ে গেলাম, আমি লক্ষ্য করে দেখি ওই প্রাণীটা আমার দিকে আগাইতে আছে, আমার দিকে আগাইতে আছে, আমার ভিতরে ভীত সঞ্চল হয়ে গেছে, আমি ভয় পেয়ে গেছি। এখন আমার চিন্তা হলো আমি কেমন করে ওই প্রাণীটা থেকে আমার আত্মরক্ষা করে। আরে মুসলমান, ওই যুবক বলে আমি তাগড়া একটা যুবক, একজন সৈনিক আমার হাতে রাইফেল রয়েছে, এরপরে আমার ভিতরটা কম্পমান শুরু হয়ে গেছে, আমি এবার ওই প্রাণী থেকে বাঁচার জন্য দৌড়তে শুরু করলাম। আমি একজন নওজোয়ান সেনাবাহিনী, আমি দৌড়তে দৌড়তে আমি হেরান হয়ে গেলাম, আমি পেরেশান হয়ে গেলাম, আমি দেখি পাঁচন দিকে ছায়া, ওই প্রাণীটা কি করে, না ওই প্রাণীটা আমার পিছু ছাড়ে নাই, আমাকে ধাওয়া করতে
আছে সামনে দেখলাম একটা খাল ওই খালের মধ্যে জাপ দিয়া পড়ে গেলাম ওই খালের মধ্যে তো প্রাণীটা আমাকে আক্রমণ করবে না এই জন্য আমি ওই খালের মধ্যে জাপ দিয়া পড়ে গেলাম আমার ভাইরা ওই ব্যক্তি বলতেছে খালের পানি আটু পানি হবে আরে মুসলমান আমার ওই শনি জাপ দিয়া বলে আমি যখন ওই খালের মধ্যে পড়ে গেলাম খালের মধ্যখানে চলে গেলাম এমনি তাগায় জিখিরে ওই প্রাণীটা খালের কাছে আইসা স্টপিজ নিয়েছে বারবার নাঙ্গা চোখ দিয়ে আমার দিকে তাকাইতে আছে আমার ভাইরা এইভাবে কয়েকবার তাকাইয়া এক দুই সেকেন্ডের জন্য যখন ওই প্রাণীটার জিহ্বাটা পানির মধ্যে লাগাইছে এমনি লক্ষ্য করে দেখি বাতের মার যেইভাবে উতরাইতে থাকে সারা খালের পানি উতরানি শুরু করে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহ মুসলমান এবার তাগরা সেই সৈনিক ডাক দিয়া বলে যেই মুহূর্তে ওই পানির মধ্যে সেই প্রাণীটা তার জিহ্বাটা দুই এক সেকেন্ডের জন্য লাগাইছে এমনিতি এত গরম হয়েছে হাঁটু পর্যন্ত আমার গুস্তগুলো সিদ্ধ হয়ে গেছে আমি জ্বলছে গেছি আমি চিৎকার করতে লাগলাম ভাইয়েরা তোরা কোথায় আছিস রে আমাকে বাঁচা আমাকে বাঁচা আমার দ্বারা বাঁচার সম্ভব হবে না পার্শ্বের সৈনিকগুলো দৌড়ে এসে তাকে উদ্ধার করলো আমার ভাড়া ওই যুবক ডাক দিয়া বলেন ওগো হুজুর আমাকে রাওয়ালপিন্ডি হাসপাতালের মধ্যে ভর্তি করা হলো না 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 দিন দিন শুধু আমি অবনতি হইতে আসি এরপরে আমেরিকায় বড় হসপিটালে আমাকে দীর্ঘ এক বছর চিকিৎসা দেওয়ার পরে আমি যখন বাড়িতে আসলাম হুজুর তখনও আমার সেই হাড্ডির মধ্যে গুস্ত যোগায় না এই কথা বলে ওই যুবকের সেই কম প্যাকেটটা ওইটার দুইটা পার্ট ছিল খোলা যাইতো এমনিতেই যুবকের সেই পাম্পাটাকে খুইলা দেখাইতে থাকলো হুজুর লক্ষ্য করে দেখেন গো এখনো আমার পায়ের হাড্ডির মধ্যে গুস্ত জাগায় না ডাক্তার নূর আহমদ নূর বলে আমরা লক্ষ্য করে দেখলাম ওই যুবকের পা থেকে এখনো গন্ধ বের হইতে আছে আমার বাড়া উনি ডাক দিয়ে বলেন হুজুর গো এটা হলো কবর জগতের সেই শাস্তি দেওয়া প্রাণীর জিব্বা লাগার পানির লাগার অবস্থা সুবহানাল্লাহ আমার ভাইরা এই ঘটনায় কি বোঝা যায় কবর জগত শাস্তি আছে না নাই আজাব আছে না নাই আমার ভাইরা দুইজন ফেরেশতা যখন আসলো আসার পরে নিচে দিয়া গর্ত করে জাহান্নাম দেখাইলো ব্যক্তিটাকে বলতেছে তুমি যদি নামাজ না পড়তা তুমি যদি নামাজ না পড়তা আর আল্লাহর হুকুম মতে না চলতা তাইলে তোমাকে এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হতো এই কথা বলে চিরকালের জন্য সেই ছিদ্রটা বন্ধ করে দিয়ে আবার উপরের দিকে একটা ছিদ্র করে দিয়ে বলেন ওই দেখো তুমি যে জান্নাত তুমি যে নামাজ পড়েছো মন লাগায় নামাজ পড়েছো এই জন্য মহান রব্বুল আলামিন তোমাকে এই জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত ওই জান্নাত থেকে তোমার কবরের মধ্যে শান্তি আসতে থাকবে সুবহানাল্লাহ আমার ভাইরা এই কথা বলে দুইজন ফেরেশতা চলে যাবে এখন বিশাল কবর জগৎ হয়ে গেছে লোকটা একা একা পড়ে আছে ভয় পাইতে আছে আমার মুসলমান ভাইরা করে দেখা যায় একটা নজুয়ান সুন্দর সুদর্শন যুবক আসতে আছে এবার ওই লোকটা কবরে তাইকে তাইকে ভয় পাইতে আছে হাইরে হায় ওখন নাকি আবার কি আজাব আসবে নাকি আমার ভাইরা যুবকটা বড় সুন্দর দেখা যায় এমনি ডাক দেয়া বলে তুমি কেড়ে এমনি ওই যুবকটা তাকে সালাম দিয়েছেন সালাম দেওয়ার পরে বুঝতে পারলেন ওই লোকটা আমাকে কষ্ট দিবে না কারণ সালাম দিয়া কষ্ট দিতে পারে না সুরে কোন ঠিক কিনা আমার ভাইরা এবার চলে আসলো ডাক দিয়া বলে তুমি কি আমাকে চিনোনি না তোমাকে চিনি না জীবনে তোমাকে দেখি নাই ওরে যুবক ও নামাজি ব্যক্তি আমি দুনিয়ার জগতে তোমার সাথে সর্বদা থাকতাম তুমি যেখানে যাইতে সেখানে থাকতাম তুমি প্রোগ্রামে যাইতে আমিও যাইতাম তুমি মসজিদে যাইতে আমিও যাইতাম তুমি বেড়ানিতে যাইতে আমিও যাইতাম তুমি আমাকে চিনো না আমি হলাম তোমার নামাজ সুবহানাল্লাহ আমি হলাম তোমার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বড়ি আকার ধারণ করাইয়া তোমাকে হেফাজত করার জন্য কবর জগতে দিয়েছে ও যুবক শোনো যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে না পৌঁছাবো আমি তোমার কাছ থেকে সরে যাব না
সুবহানাল্লাহ। আমার ভাইরা এতে বোঝা গেল কি, আমার ভাইরা কবর জগতে শাস্তি আছে না নাই? আমার ভাইরা ওই লোকটা পরিপূর্ণ ভাবে শুদ্ধ ভাবে মন লাগায়া নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে হটায় দিয়েছেন, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা এই জন্য রাসূল বলেছেন ওয়াযাবুল কবর, যখন কোন ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করবে, সহি শুদ্ধ ভাবে নামাজ আদায় করবে, যখন সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করবে, যখন সে মন লাগায়া নামাজ আদায় করবে, তখন ওই ব্যক্তিদার কবর থেকে আযাবকে হটায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। কয়টা গেল? দুইটা গেল, আরো রয়েছে তিনটা। কয়টা রয়েছে? আরো তিনটা রয়েছে আমার ভাইরা। এই মাত্র প্রথমটা গেল, যে নামাজি ব্যক্তিকে যখন নামাজি ব্যক্তির রুহ যখন কবজ করা হবে তখন তাকে এই সাকরাতের কষ্ট দেওয়া হবে না। আমার ভাইরা দু নাম্বার হলো, নামাজি ব্যক্তিকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে তাকে কবরের আযাব থেকে হেফাজত করা হবে, ওই সমস্ত নামাজে ওই সমস্ত আমলে তাকে কবরের কিতা থেকে আযাব থেকে হেফাজত করবে। আমার ভাইরা এবার আসেন তিন নম্বরে যাই, আল্লাহ নবী বলেন তিন নাম্বারটা হলো হাশরের কঠিন ময়দানে তার ডান হাতে আমল নামা দেওয়া হবে। আমার ভাইরা হাশরের মাঠের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো রে, ওই মাঠটা কিন্তু সাধারণ মাঠ থাকবে না, এটা মাটির থাকবে না, এটা তামার হয়ে যাবে। আমার ভাইরা সমস্ত হাশরের মাঠ সমতল হয়ে যাবে, ওইখানে কোন মানুষের গামে সাঁতার কাটবে, কোন মানুষের গাম হাঁটু পর্যন্ত হবে, কোন মানুষের গাম তার কোমর পর্যন্ত হবে, কোন মানুষের গাম তার বুক পর্যন্ত হবে, কোন মানুষের গামে এসে সাঁতার কাটতে থাকবে। আমার ভাইরাও বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে তখন তামার মাঠ হবে। আমার ভাইরা অর্ধ হাত মাতান্তরে অর্ধ মাইল উপরে সূর্যটা থাকবে। আমার ভাইরা সূর্যের পাওয়ার কত এবলার লক্ষ্য করে শোনেন। আমার ভাইরা ওই দুনিয়ার জগৎ থেকে 13 লক্ষ কিলোমিটার দূরে কই সেই সূর্যটা? আরে মুসলমান, হাসরের কঠিন ময়দানে ওই সূর্যটা মাত্র অর্ধ হাত মাতান্তরে অর্ধ মাইল ওপরে যখন চলে আসবে আকার অবস্থা হবে। আমার ভাইরা কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে সাহায্য করবে না, কেউ কারো জন্য উকালতি করবে না। ইয়াউমায়া ফিররুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার ভাইরা মা তার সন্তানকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার বউকে চিনবে না, এইভাবে অবস্থা হয়ে যাবে, একজন আরেকজনকে চিনবে না। আমার ভাইরা ওই আয়াতের প্রত্যক্ষ প্রমাণ হলো বর্তমান করোনা অবস্থা, জোরে কোন ঠিক কিনা? আরে মুসলমান, করোনা ভাইরাস যখন সারা পৃথিবীতে বিস্তৃত হয়েছিল বর্তমানেও আছে আমার ভাইরা, তখন মা বাবাকে রেখে যায়, সন্তান বাবাকে রেখে যায়, কাছে আসে না। ওরে মুসলমান, আজকের এ একটা বুঝতে গিয়া আখেরাতের কথা শোনা মনে করি না, ওই করোনা ভাইরাসই যথেষ্ট, জোরে কোন ঠিক কিনা? কিয়ামতের মাঠের অবস্থা বুঝার জন্য শুধুমাত্র কোরআন হাদিস ওই যথেষ্ট? কোরআন হাদিস তো আছি, কিন্তু কোরআন হাদিস বর্তমানে লাগবে না এই কথাটা বোঝানোর জন্য। কারণ বর্তমান যে করোনা চলছিল ওই করোনার কারণে মা তার সন্তানকে ছেড়ে চলে যায়, বাবা তার সন্তানকে ছেড়ে চলে যায়, তার কাছে আসতে চায় না। তখনই বাংলাদেশ কোন পৃথিবী কোন সারা বিশ্বের মধ্যে উলামায়ে কেরাম যদি না থাকতো আজকে সেই করোনাওয়ালা মৃত্যুগুলার দাফন হইতো না, জোরে কোন ঠিক কিনা? আজকে আমার ভাইরা উলামায়ে কেরাম সর্ব বিপদের মধ্যে সাহায্য করেছেন। আজকে গুজব কয়েকটা নাস্তিক উলামায়ে কেরামের গালের মধ্যে জুতা দিয়ে মারি দিতে চাই। আমার ভাইরা আজকে জগন্নাথপুর তথা সোনা তলার গ্রাম থেকে আজকে ম্যান্ডেট নিতে চাই। আর যদি কোনো নাস্তিক বেঈমান উলামায়ে কেরামের উপরে কোনো গাল বন্ধ করতে চাই, তাদের জিহ্বাটাকে টান দিয়ে বের করে সকালবেলা কুকুরকে নাস্তিক যাওয়ার জন্যে আমার ভাইরা এই উলামায়ে কেরাম যদি না থাকতো আমার মনে হয় সেই করোনা আক্রান্তে সেই লাশগুলা দাফন হইতো না, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা হাসরের মাঠে এমন অবস্থা হবে কেউ কাউকে সাহায্য
করবে না। এই হাসরের মাঠে যদি কেউ বৎকার হয়ে থাকে, তাইলে তার আমলনামাটা কিভাবে দেওয়া হবে? তার বুক দিয়া হাতটা ছিদ্র করে ফিট দিয়া বাহির করে বাম হাতে তার আমলনামা দেওয়া হবে। জোরে কর নাউযুবিল্লাহ। রা মুসলমান, এই জন্য বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলেন, ওয়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়বে, মন লাগায়া নামাজ পড়বে, ওই ব্যক্তি যখন দুনিয়াতে বিদায় হয়ে যাবে, যখন হাসরের মাঠে উঠবে, ওই ব্যক্তির আমলনামাটা আল্লাহর ডান হাতে দান করে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে কয় নম্বর গেল? তিন নাম্বার গেল, তিনটা গেল। যদি মন লাগায় কেউ নামাজ পড়ে, খুশু খুশুর সাথে নামাজ পড়ে, যদি সে সহি শুদ্ধ ভাবে নামাজ পড়ে, তাহলে বিশ্ব নবী বলেছেন পাঁচটা বিপদ থেকে রক্ষা করে, হেফাজত করে, আল্লাহ পাঁচটা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে তিন নাম্বারটা হলো হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাইন হাতে আমল নামা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা গেল? তিনটা গেল, আরো রয়েছে দুইটা। ওয়ুমুর ওয়ামুর আলা সিরাতিকাল বারক, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যেই ব্যক্তিরা শুদ্ধ করে মন লাগায় নামাজ পড়বে, আল্লাহ রব্বুল আলামিন তার ফুল সিরাতের ফুলটাকে বিজলি আকারে তাকে পার করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফুল সিরাতের ফুল বড় ভয়াবহ ফুল, 30,000 বছরের রাস্তা, উপর দিকে 10,000 বছর, সোজা হয়ে 10,000 বছর, আবার নিচ দিকে 10,000 বছর, এইভাবে 30,000 বছরের ফুল। ও মুসলমান বালা করে শোনরে, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, হীরার চেয়ে বেশি দার হবে, চুলের চেয়ে বেশি বারিক হবে, অমাবস্যার চেয়ে বেশি অন্ধকার হবে, ওই ফুল সিরাতের ফুলের নিচে মহান রব্বুল আলামিন জাহান্নামকে কায়াম করেছেন। যদি কেউ ফুল সিরাতের ফুল পার না হইতে পারে, তাইলে কিন্তু সে জাহান্নামে পড়ে যাবে। আরে মুসলমান, মুসলিম শরীফের রেওয়ায়েতের মধ্যে হাদিস এসেছে, ওই ফুল সিরাতের দুই দিকে হুক লাগানো থাকবে, হুক, ও মুসলমান কাটা লাগানো থাকবে, হুক লাগানো থাকবে। আমার ভাইয়েরা, খুব সরু রাস্তা, এরপরে দুই দিকে হুক লাগানো, একটু এদিক সেদিক হইলে তাকে এইভাবে দড়ে জাহান্নামে টান দিয়া ফেলে দিবে। আমার ভাইয়েরা, এই ফুলটা ভয়ানক কি ভয়াক না? অবশ্যই ভয়ানক। এই ভয়ানকের অবস্থা বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যখন কোনো নামাজি ব্যক্তি মন লাগায় নামাজ পড়বে, সহি শুদ্ধভাবে নামাজ পড়বে, খুশু খুশুর সাথে নামাজ পড়বে, মন লাগায় নামাজ পড়বে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়বে, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন বিজলির আকারে ওই ফুল সিরাতের ফুলটাকে তাকে পার করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা আছেন, পাঁচ নাম্বারটা, ওয়াইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। পাঁচ নাম্বার হলো ওই নামাজি ব্যক্তি, যেই ব্যক্তি মন লাগায়া নামাজ পড়েছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েছেন, খুশু খুশুর সাথে নামাজ পড়েছেন, ওই ব্যক্তির ওই ব্যক্তিকে মহান রব্বুল আলামিন বেগাইরে হিসাব হিসাব বেলা হিসাবে তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাতি কোন কোন মানুষকে যদি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ হিসাব নেই, তাইলে বুঝতে হবে তার হিসাবটা কঠিন হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আরে মুসলমান, এই জন্য লাস্টের অংশে, পাঁচ নম্বর অংশে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলে, কেউ যদি সহি শুদ্ধভাবে নামাজ আদায় করে, মন লাগায়া নামাজ আদায় করে, খুশু খুশুর সাথে নামাজ আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে বেলা হিসাব জান্নাত দান করবেন। আমার ভাইরা, ফুল সিরাতের ফুল ফারহেই দেখবে সেই শ্বশুর বাড়ি। সুবহানাল্লাহ। শ্বশুর বাড়ি দেখবেন? শ্বশুর বাড়ি কেন বললাম? আপনারা বলতে পারেন শ্বশুর বাড়ি তো আমার জগন্নাথ ফুড়ে, আরে ভাই এইটা কি শ্বশুর বাড়ি? এটা তো দুনিয়ার একটা মহিলা, এটার কি দাম আছে? ফেটের মধ্যে ফসা রক্তের টাঙ্কি, নাখের মধ্যে
মধ্যে মহিলা, কানের মধ্যে মহিলা, মুখের মধ্যে দুর্গন্ধযুক্ত। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 72 জন হুর ও গিলমান রেখেছেন, মতান্তরে 25,000 বউ রেখেছেন। এইটা হইল আসল শ্বশুর বাড়ি, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যখন ওই ফুল সিরাজের ফুল পার হয়ে যাবে, এমনি জান্নাতের গেট দেখা যাবে, আর মুসলমান ওই নামাজি ব্যক্তি জান্নাতের গেটের কাছে চলে যাবে, এমনি জান্নাতের গেটের ভিতরে জান্নাতের নাচ দিয়ে আমার যখন দেখতে থাকবে আমার ভাইয়েরা, তখন দেখবে জান্নাতের গেটের মধ্যে তালা দেওয়া। আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে বলে দিয়েছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজের জান্নাতের চাবি হলো, তালার চাবি হলো নামাজ। আমার ভাইয়েরা, ওই ব্যক্তির জন্য চাবিও সংগ্রহ করা হবে। আমার ভাইয়েরা, এই মুহূর্তে গিয়ে যদি আপনি চাবি না পান, তালা খোলা যাবে না, তালা না খুললে গেট খোলা যাবে না, গেট না খুললে জান্নাতের ভিতরে ঢুকতে পারবেন না, জান্নাতের ভিতরে না ঢুকলে জান্নাতের নাজ নিয়ামত বুক করতে পারবেন না। মুসলমান মাসাল তো মাসালান, আপনি যদি আপনার শ্বশুর বাড়িতে চলে যান, আমার ভাইয়েরা গিয়া যদি বলেন, গিয়া যদি দেখেন আপনার শ্বশুর বাড়ির গিট লাগাইল, আর ওই গিটের ভিতরে, ওই বাড়ির ভিতরে আপনার শালাশালি বড় আনন্দ ফুর্তি করতে আছে, এমত অবস্থায় যদি আপনার সেই গিটটা না খুইলা দে, মন কষ্ট লাগবো নি? অবশ্যই কষ্ট লাগবো আমার ভাইরা, অবশ্যই কষ্ট লাগবো। তবে ওই কষ্ট দূর করতে হলে কেমনে দূর করবেন? আপনার যদি সম্বন্ধিকের বউ থাকে, তাইলে তার সাথে ফোনে যোগাযোগ করতে হবে। অগো পাবি যান, আমার আসতে একটু লেট হইতে পারে, আপনি কিন্তু আমার ব্যবস্থা করে দিয়ে জোরে কোন ঠিক কিনা? এইভাবে ফোন করতে হবে, ফোন কইরা আগে অবস্থান ঠিক করতে হবে। ঠিক তো দুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েছেন, নামাজ, নামাজটা হলো আমাদের জন্য ফোন, জোরে কোন ঠিক কিনা? নামাজটা হলো আমার ফোন। আমার ভাইরা, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ফোন করে যেতে হবে, মোবাইল করে যেতে হবে। ওরে মুসলমান, নামাজের মধ্যে আল্লাহর সাথে মোবাইল হয় কি হয় না? নামাজের মধ্যে কি হয়? আল্লাহর সাথে মোবাইল হয়। মোবাইল কারে বলে? মনে করেন আপনার ছেলে লন্ডনে থাকে, আপনার ছেলে লন্ডন থেকে ফোন দিল, বাবা কেমন আছো? তুমি বললেন, বাবা ভালো আছি। চা আম্মু কি করতেছেন? হ্যাঁ আম্মু ভালো আছেন। এইভাবে কথাবার্তার মাধ্যমে ফোন হয়, জোরে কোন ঠিক কিনা? কিন্তু নামাজের মতো আল্লাহর সাথে ফোন হয়, জোরে কোন ঠিক কিনা? আর রহমান আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা যখন সূরা ফাতিহার নামাজের মধ্যে দাঁড়ায় যায়, তখন আল্লাহর সাথে মোবাইল শুরু হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? আর মুসলমান নামাজি ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন আল্লাহ বলে হামিদানি আবদি। আমরা যখন বলি আর রহমানির রহিম আসনা আলাই আবদি, আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তখন বলেন মর্যাদানি আবদি, আমার বান্দা আমাকে মর্যাদা দিয়েছেন। এইভাবে কথাবার্তা শুরু হয়ে যায় আল্লাহর সাথে, নামাজের মাধ্যমে কথাবার্তা শুরু হয়ে যায় আমার ভাইয়েরা। এই জন্যে আপনারা চাননি আল্লাহর সাথে মোবাইল করতে? অবশ্যই আমরা চাই, তবে মোবাইল নাম্বার জানতে হবে। এ নামাজিরা, আজকে ভালো করে জেনে যান, আল্লাহর মোড়ে জেনে নেন আমার ভাইরা, আল্লাহর মোবাইল নাম্বার হলো নামাজের মাধ্যমে, আর নামাজের মাধ্যমে হলো মোবাইল নাম্বার। মানে আল্লাহর মোবাইল নাম্বার হলো 2444 2444 ত্রিভোর। এখন আপনাদের আশ্চর্য লাগতে পারে, জীবনে কোনো মোল্লার জবানে শুনলাম না আল্লাহর মোবাইল নাম্বার। এই মোল্লা কইতে গাইছে আল্লাহর মোবাইল নাম্বার কো? তাইলে শুনেন কেমনে মোবাইল নাম্বার হলো। আরে মুসলমান, নামাজের মাধ্যমে আমরা আল্লাহর সাথে কথাবার্তা বলি, আর নামাজের মধ্যে আসল নামাজ হইলো ফরজ নামাজ, জোরে কোন ঠিক কিনা? আসল নামাজ কিসের নামাজ? ফরজ নামাজ, সুন্নত। এইগুলা তো আসল নামাজ না, এইগুলা হইলো প্রত্যেকটা কাজ করতে হইলে একটু ত্রুটি বিচ্ছিত হয় কি হয় না? ত্রুটি বিচ্ছিত হয়। আমার ভাইরা, আমরা যখন ফরজ নামাজ পড়বো, তখন ওই ফরজ নামাজের মধ্যে কিছু ত্রুটি বিচ্ছুতি হবে। এই ত্রুটি বিচ্ছুতি দূর করার জন্য
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল আর সুন্নত নামাজের ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এইজন্য ফরজ নামাজগুলো হলো আসল নামাজ, আর ফরজ নামাজের মধ্যে ফজরের নামাজ ফরজ কয় রাকাত? দুই রাকাত, টু, দুই রাকাত, টু। এরপরে জোহরের নামাজ ফরজ নামাজ চার রাকাত, আসরের নামাজ ফরজ নামাজ চার রাকাত, হইল ডবল ভোর, ওইখানে ডবল ভোর। মাগরিবের নামাজ তিন রাকাত, হইল ত্রি, আর এশারের নামাজ চার রাকাত, হইল ভোর, মানে টু ডবল ভোর ত্রি ভোর, ওইখানে। এখন আমার ভাইরা, এইভাবে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রেখে যাইতে হবে। আরে মুসলমান, দুনিয়ার জগতে শ্বশুর বাড়ির কাছে গেলে যদি গেট লাগানো থাকে, সমন্ধিকের বউ সাথে আপনি ফোন করতে হবে, ও বাবি যান আমি কিন্তু রাত্রে লেট হবে, আপনি কিন্তু ওই গেটটা খোলা রাখেন। এইভাবে ফোন করে যখন আগে যাবেন, রাস্তা সহজ হয়ে যাবে। নতুবা যদি ফোন করে না যান রাত্রের বেলা গেটে, শীতের মধ্যে মশার কামড় খাওয়া ছাড়া কোনো উপায় নাই, জোরে কিনা আমার ভাড়া। এইভাবে ফুল সিরাতের ফুল যখন পার হয়ে যাবে, তখনই জান্নাতের লাল গেট দেখা যাবে। ও মুসলমান, গেটের মধ্যে অনেকে দাঁড়াই বেড়ে, যদি নামাজের সাথে সম্পর্ক না থাকে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি নামাজ না হয়ে থাকে, মানুষকে দেখানোর জন্য যদি নামাজ হয়ে থাকে, ওই নামাজে কিন্তু গেট খুলবে না, ওই নামাজে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ হতে হবে, মন লাগাইয়া নামাজ হতে হবে, খুশু খুজুর সাথে নামাজ হতে হবে। আমার ভাইরা, সহি শুদ্ধভাবে নামাজ পড়তে হবে, সহি শুদ্ধভাবে আর মন লাগাইয়া খুশু খুজুর সাথে যখন নামাজ পড়বেন, আপনি জান্নাত, আপনি ফুলজিরাতের ফুল পার হতে দেরি হবে, জান্নাতের গেটের তালা খুলতে একটা মুহূর্ত দেরি হবে না। আমার ভাইরা, এই জন্য মন লাগায় নামাজ পড়তে হবে, সহি শুদ্ধভাবে নামাজ পড়তে হবে। আমার ভাইরা, আমি যে আয়াত বলেছিলাম, এই আয়াতের মধ্যে বলেছেন ইউহাফিজুন, নামাজকে হেফাজত করতে হবে। হেফাজত করার মানে হলো, আমার ভাইরা, নামাজকে সহি শুদ্ধভাবে নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করতে হলে তিনটা শর্ত লাগে, এক নাম্বার জামাতের সাথে নামাজ পড়তে হবে, দুই নাম্বার মন লাগায় নামাজ পড়তে হবে, তিন নাম্বার সহি শুদ্ধভাবে নামাজ পড়তে হবে। এই তিনটা গুণ ওয়ালা নামাজ যদি কেউ পড়ে, তাহলে এই নামাজ, এই নামাজের ব্যাপারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা এইভাবে মন লাগায়া সহি শুদ্ধভাবে নামাজ পড়বে, ওই নামাজের ব্যাপারে আমি বিশ্ব নবী ঘোষণা দিয়েছি, এক নাম্বার হলো তাকে মউতের আযাব থেকে হেফাজত করা হবে, মউতের কষ্ট থেকে হেফাজত করা হবে, দু নাম্বার হলো তাকে কবরের আযাব হটিয়ে দেওয়া হবে, তিন নাম্বার হলো কিয়ামতের কঠিন ময়দানে যেখানে কোনো ছায়া থাকবে না, শুধু তামার জমিন আর তামার জমিন, গরম আর গরম, এই অবস্থায় ওই নামাজি ব্যক্তির হাতে আল্লাহ ডাইন হাতে আমল নামা দিয়া তাকে জান্নাত দিয়ে দিবেন। চার নাম্বার হলো ফুল সিরাতের ফুর মহান রব্বুল আলামিন বিজলির আকারে তাকে ফার করে দিবেন। পাঁচ নাম্বার হলো ওই নামাজির জন্য মহান রব্বুল আলামিন জান্নাতের গেটের চাবি উন্মুক্ত করে দিবেন। যখন সে ফুল সিরাতের ফুল পার হয়ে যাবে, তখন সহজেই সেই জান্নাতের গেটের চাবি পেয়ে যাবে, আর যখন চাবি পেয়ে যাবে তখনই সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি শুদ্ধভাবে মন লাগায়া খুশু খুজুর সাথে নামাজ পড়ে ওই নামাজের গুণ হাসিল করার তৌফিক দান করুন। যেই নামাজ পড়লে পড়ে বিশ্ব নবীর সেই ঘোষিত পাঁচটা পুরস্কার লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই নামাজে অভ্যস্ত হওয়ার তৌফিক দান করুক, এই নামাজে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদকে কবুল করুন, এই এলাকার মানুষকে তুমি হেফাজত করুন, এই এলাকার সমস্ত মানুষের গুনাহকে মাফ করুন, ওই মসজিদের মহতা, ওই মসজিদের ইমাম সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমার ভাইরা, আমরা যতটুকু আলোচনা করলাম, এই আলোচনার উপর আমাকে সহ আপনাদেরকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।